নম্বরে বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় করো। এই অংশটি সঠিকভাবে করতে পারলে আমরা সৃজনশীল প্রশ্নের কত নম্বর পাবো? 4 নম্বর। তাহলে আমরা এখানে গ নাম্বার লিখবো কি? গ নাম্বারে আমাদের বলা আছে চলতি সম্পদ ও দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয়, এটি আমাদের করণীয়। তাহলে আমরা এখানে যে কলামটি বা যেখানে করব সেখানে আমরা লিখে দেবো যে করণীয় বিষয়টা, আমরা এখানে পার্থক্যের পরিমাণ নির্ণয় লিখে এখানে কলাম দেব। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের এটি অবশ্যই একটি কলামের মাধ্যমে করতে হবে। আমরা এখানে 3 কলাম বিশিষ্ট একটি ঘর দিয়ে নিই, যে 3 কলাম বিশিষ্ট একটি ঘর দেব এবং এখানে লিখবো 3টি কলাম, এখানে 2টা টাকার কলাম লিখবো এবং একটি বিবরণের কলাম দেব। তাহলে আমরা এখানে লিখে দেই যে হচ্ছে আমরা প্রথম কলামে লিখলাম হচ্ছে বিবরণ, বিবরণ পরের কলামে হচ্ছে টাকা এবং টাকা, এই সব এখানে লিখবো টাকা টাকা, এই পরের কলামে লিখলাম টাকা এবং পরের কলামে টাকা। এখন আমরা কি করব, যেহেতু এই এখানে বলছে যে চলতি সম্পদ এবং চলতি দায়ের কি করতে বলছে, পার্থক্য, বিষয়টি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করতে হবে, এই অংশটুকু সঠিকভাবে করার জন্য আমরা প্রথমে এখান থেকে চলতি সম্পদটা করব। এখানে চলতি সম্পদ আমরা লিখবো যে এখানে এই কলামে যেখানে দিলাম আমরা এখানে লিখে দেবো যে এটি হচ্ছে, এখন আমরা এখান থেকে চলতি সম্পদ লিখবো, যে এখানে চলতি সম্পদ গুলো আমরা এখন এখানে দেব। চলতি সম্পদ লেখার পর আমরা এখানে একটা কোলন দিলাম। এখন কি করতে হবে, আমাদের এখান থেকে চলতি সম্পদগুলো নিয়ে আসতে হবে। এখানে চলতি সম্পদগুলো আমরা দেখি যে এটা প্রারম্ভিক মজুত পণ্য, এটি ব্যয়, ক্রয় একটি ব্যয়, আমদানি শুল্ক এটিও ব্যয়, মজুরিও ব্যয়, বেতন বকেয়া এটি হচ্ছে চলতি দায়, এটি আসবে চলতি দায় যখন আমরা করব তখন। তাহলে বেতন বকেয়া চলতি দায়, আসবাবপত্র এটি স্থায়ী সম্পদ, এরপরে বলা আছে কি প্রাপ্য হিসাব, এটি চলতি সম্পদ। যে কোনো প্রাপ্য হলে সেটা চলতি, এখন প্রাপ্য হিসাব হলে চলতি সম্পদ আর প্রদেয় হিসাব হলে চলতি দায়। তাহলে প্রাপ্য হিসাব এখানে আমরা লিখলাম যে প্রাপ্য হিসাব, এখানে প্রাপ্য হিসাব বলা আছে। তাহলে প্রাপ্য হিসাব এখানে কত বলা আছে আমাদের অঙ্কে, প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে হচ্ছে কত টাকা, 19,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব আমাদের হচ্ছে 19,000 টাকা, এখানে প্রাপ্য হিসাব বলা আছে 19,000 টাকা। এরপর কি করতে হবে, আরো দেখতে হবে চলতি সম্পদ আছে কিনা। শিক্ষানবিশ সেলামি এটি হচ্ছে আয়, প্রদেয় হিসাব এটি চলতি দায়, বহি পরিবহন এটি ব্যয়, বিক্রয় হচ্ছে আয়, ঋণ হচ্ছে দায়, এরপর সমাপনী মজুত পণ্য, এই যে সমাপনী মজুত পণ্য এটি হচ্ছে চলতি সম্পদ, যেহেতু আমরা কি করতেছি চলতি সম্পদ নির্ণয় করতেছি। তাহলে প্রাপ্য হিসাবের পরে আমাদের লিখতে হবে কি, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত দেওয়া আছে আমাদের অঙ্কে, 14,000 টাকা। তাহলে এটি আমাদের এই দুটো পেয়েছি আমরা, আর কিন্তু নাই এখানে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব অনিশ্চিত সত্ত্ব নয়। তাহলে আমরা কি করবো এখন, এখন করবো আমরা কি, এই দুটোকে আমরা কি করব, যোগ করব, যে এখানে যেহেতু আমরা চলতি সম্পদগুলো নিয়ে আসলাম, এখন আমরা এখানে লিখে দেবো যে চলতি সম্পদের পরিমাণ হচ্ছে আমাদের কত টাকা, 33,000 টাকা। তাহলে চলতি সম্পদ দেওয়ার পর আমাদের কি করতে হবে, চলতি দায়, এখানে আমরা এখন চলতি দায় লিখবো। এখানে যেভাবে চলতি সম্পদ লিখছি এখন আমরা এখানে চলতি দায় লিখবো, যে চলতি দায়। এখন আমরা চলতি দায়গুলো দেখবো কি কি আছে। এখন আমরা প্রথম থেকে আবার দেখি, প্রারম্ভিক মজুত পণ্য এটি এটি নয়, ক্রয় এটি ব্যয়, আমদানি শুল্ক ব্যয়, মজুরিও ব্যয়, বকেয়া বেতন, এই যে বেতন বকেয়া, বেতনটা কিন্তু ব্যয়, কিন্তু বেতন ব্যয় যদি কোনো ক্রমে বকেয়া থাকে সেটিকে কি বলা হয়, সেটিকে দায় বলা হয়, যেহেতু এটি বকেয়া আছে সেজন্য এটি ব্যয় বকেয়া থাকলে সেটিকে আমরা দায় বলি। তাহলে সেটি হচ্ছে বকেয়া বেতন হচ্ছে 4,000 টাকা। এরপর কি বলা আছে, আসবাবপত্র সম্পদ প্রাপ্য হিসাব এটি তো হচ্ছে চলতি সম্পদ, শিক্ষানবিশ সেলামি এটি আয়, প্রদেয় হিসাব এই যে প্রদেয় হিসাব এটি হচ্ছে দায়, তাহলে এটিও চলতি দায়।
তাহলে প্রদেয় হিসাব আমরা এখানে দেব কত, প্রদেয় হিসাবের পরিমাণ দেয়া আছে অঙ্কে 6000 টাকা। 6000 টাকা এখানে প্রদেয় হিসাবের পরিমাণ দেয়া আছে 6000 টাকা। তারপরে বলা আছে কি, বই পরিবহন এটি ব্যয় বিক্রয়, এটি কি আয়, ঋণ এটি দায়, কিন্তু এটি চলতি দায় নয়, এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ঋণ কিন্তু দীর্ঘমেয়াদী দায়। তারপরে সমাপনী পণ্য এটি চলতি সম্পদ, আর একটি হচ্ছে মূলধন, এটি মালিকানা স্বত্ব অনিশ্চিত নয়। তাহলে আমরা এভাবে চলতি দায় পেয়েছি কয়টি, দুইটি। এখন এগুলো আমরা এটি আমরা কি করব, এটিও আমরা হচ্ছে যোগ করব। এখন আমরা এই দুটো কলামও এখানে যোগ করে দেব, যে এই দুটি কলাম যোগ করলে হবে কত, 10000, 6 আসরে 10000 টাকা। 10000 টাকা আমাদের করণীয় বিষয় ছিল চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য। তাহলে আমরা চলতি সম্পদ, এখানে চলতি সম্পদ পেয়েছি কত, 33000 টাকা, আর চলতি দায় পেয়েছি কত, 10000 টাকা। আমাদের বলা আছে যে এই চলতি সম্পদ এবং এই চলতি দায় এই দুটি কত, পার্থক্যের পরিমাণ। তাহলে পার্থক্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাদের এই বড়টা থেকে অবশ্যই ছোটটা বাদ দিতে হবে। তাহলে চলতি সম্পদ আমাদের আছে কত, চলতি সম্পদ আছে আমাদের 33000 টাকা, এবং এখানে চলতি দায় আছে কত, 10000 টাকা, এটি কি করব আমরা বাদ দেব। তাহলে 33000 থেকে 10000 যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের অঙ্কে পাওয়া যাবে 23000 টাকা। তাহলে আমাদের এটি হচ্ছে পার্থক্যের পরিমাণ। তাহলে আমরা কি লিখবো, চলতি দায়ের, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ আমরা পেয়ে গেলাম কত, 23000 টাকা। এটি হচ্ছে আমাদের অঙ্কের করণীয় বিষয় ছিল, যে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যের পরিমাণ ছিল কত, 23000 টাকা। এখানে অবশ্যই আমরা জানি যে এখানে সব কিছু করার পর অবশ্যই কি করব, এখানে আমরা একটা করে দুটো করে আন্ডারলাইন দিয়ে দেবো, যাতে এটি সহজেই ইন্ডিকেট করা যায়। এরপর কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে, নিচে উত্তর আকারে লিখবো, যে উত্তর উত্তর কি লিখবো, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ কত, 23000 টাকা।